আপু একটু জানতে চাই, জিন মুভি কেমন দেখলেন? একটা ফালতু জঘন্যতম মুভি, জঘন্যতম। ভাবছিলাম অনেক ভয় পাবো, বাট মোটেও না। হে হাই, এভরিডে আমি আলোচনা করবো ঈদের সিনেমাগুলো নিয়ে। ঈদের কোন সিনেমা কেমন চলছে আমি এখন পর্যন্ত অনেক খুঁজেও খুঁজে চারটা না পাঁচটা সিনেমা সম্পর্কে জানতে পারলাম। অনেকেই আবার সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে রিভিউ লিখেছেন, সো আমি এখানে জাস্ট আমার কোনো ওপিনিয়ন থাকবে না। অডিয়েন্সের কাছে কোন সিনেমাটা কেমন লেগেছে আমি জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চার থেকে পাঁচটা সিনেমার আপডেট হয়তো আমি দিতে পারবো। রাজকুমার, মোনা, জিন্টু, দেয়ালের দেশ এবং অমর, আপাতত এই চারটা সিনেমা কেমন চলছে এটা নিয়েই বলতে পারবো। এর বাইরে যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলোর এখন পর্যন্ত কোনো আমি না পাবলিক রিভিউ দেখেছি, হয়তো আপনারা দেখতে পারেন, আপনাদের কাছে থাকতে পারে, বাট আমি এখন পর্যন্ত বাকি সিনেমাগুলোর আপডেট নিতে পারিনি। এবার ঈদে প্রায় 10-11টা সিনেমা রিলিজ পেয়েছে, তার ভিতর সর্বোচ্চ যেটা প্রত্যেক বছর হয়ে থাকে যে সর্বোচ্চ সিনেমা হল শাকিব খানের সিনেমাই পেয়ে থাকে, এটা খুবই কমন ব্যাপার। এরপর যে সিনেমা হলগুলো থাকে সেইগুলা বাকিদের ভিতর ভাগাভাগি করা হয় আর কি। রাজকুমারের রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। আবারও বলছি, আমি এখন যে কথাগুলো বলবো এটা অডিয়েন্সদের রিভিউ, আমি অডিয়েন্সের রিয়াকশন দেখেই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বলি মোনা জিন্টু নিয়ে। এই সিনেমাটা হচ্ছে জিনের আর একটা পার্ট। জিন এর আগের ঈদুল ফিতরে রিলিজ হয়েছিল এবং ওই সময় এই সিনেমাটা নিয়ে অনেক আলোচনা প্লাস সমালোচনা হয়। এটা ছিল একটা হরর জনরার ফিল্ম, বাট অডিয়েন্স সিনেমা হলে গিয়ে ভয় তো দূরের কথা, তারা হাসতে হাসতে বের হয়ে আসছে। এটার রিজন হিসেবে ছিল একটা হরর ফিল্মে যে হরর এলিমেন্ট গুলো থাকে সেগুলো ছিল খুবই হাস্যকর। সো সেটা থেকে হয়তো জাসমালিমিরা ভেবেছিল যে আমরা যদি একটু অন্যরকম ভাবে আবার ট্রাই করি, আবার যদি অডিয়েন্সদেরকে একটু কনভিন্স করতে পারি, এর জন্য তারা আবার নিয়ে আসলো এবার ঈদে মোনা জিন্টু। তো এই সিনেমাটা এখন পর্যন্ত অডিয়েন্সের কাছ থেকে কেমন রিভিউ পাচ্ছে? এক কথায় বললে খুবই জঘন্য। আমি কয়েকটা হল রিয়াকশন ভিডিও দেখলাম, যারাই সিনেমাটা দেখেছে তারাই জঘন্য বলতেছে। দ্বিতীয়ত, এর আগে যে ফিল্মটা ছিল জিন, সেই সিনেমাটা দেখে অডিয়েন্স হেসেছে। হয়তো সেই অডিয়েন্সদেরই একটু এক্সপেকটেশন ছিল যে মোনা জিন্টুতে হয়তো আরো বেটার কিছু দেখতে পারবে, হয়তো হরর ফিল্ম দেখার সময় যে ফিলটা হয় তার সেই ফিলটা নিতে পারবে, বাট এবারও ব্যর্থ। জাসমালিমিরা যেভাবে যে ধরনের ট্রিক্স ইউজ করেছে এর আগে জিন বা মোনা জিন্টু এর ক্ষেত্রে, সেটা কিন্তু খুবই সস্তা। অডিয়েন্স প্রথমবার বোকা হয়েছে, আবারও দেখলাম কিছু অডিয়েন্স সিনেমাটা দেখে সেই সেম কথাই বলতে। অডিয়েন্স একবার বোকা হয়েছে, আবারও সেম প্রসেসে জাস মাল্টিমিডিয়া অডিয়েন্সদেরকে সিনেমা হলে নিয়ে যাচ্ছে আবারও বোকা বানাতে, অডিয়েন্স আবার যাচ্ছেও। সবসময় একটা কথা বলি, ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করুন, আর যেটা ভালো না সেটা থেকে 10 হাত দূরে থাকুন। ফার্স্ট ডে থেকে যেভাবে রিভিউ পাচ্ছে মোনা জিন্টু, থিঙ্ক 3-4 দিন এটা স্টে করতে পারবে না। এরপর যে সিনেমাটা নিয়ে বলবো, দেয়ালের দেশ, এই সিনেমাটা নিয়ে এখন পর্যন্ত যতগুলো হল রিয়াকশন বা রিভিউ দেখলাম সেই হিসেবে এই সিনেমাটা ভালো রিভিউ পাচ্ছে। এখন শরীফুল রাজের যে অডিয়েন্স বা এই ফিল্মের যে কনসেপ্ট, এরা কিন্তু সব ধরনের সিনেমার অডিয়েন্স না। আর একটা কথা বলি, ফার্স্ট ডে, সেকেন্ড ডে বা থার্ড ডে পর্যন্ত আপাতত ফ্যান বেজ যেটা, তারাই সিনেমাটা দেখে বেশি, ফ্যান বেজদের কাছ থেকে রিভিউটা আসে বেশি। দেয়ালের দেশ নিয়ে এখন যে অডিয়েন্সদের রিয়াকশন সেটা খুবই ভালো। এরপর যদি বলি ওমর, এটাও একটা মিক্সড রিয়াকশন পাচ্ছে, অনেকের কাছে ভালো লেগেছে আবার অনেকের কাছে এভারেজ। লাস্ট রাজকুমার, যেহেতু সুপারস্টার শাকিব খানের ফিল্ম, সো ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে আপাতত অনেক পর্যন্ত ফ্যান বেজদের একটা রিভিউ থাকবে, এর মাঝে নিউট্রাল অডিয়েন্সদের কিছু রিভিউ হয়তো চোখে পড়বে বা তাদের যে রিয়াকশনটা। রাজকুমার নিয়ে এখন পর্যন্ত 70-80% পজিটিভ রিভিউ, ফোন বাকিটা তো বোঝা যাবে 3-4 দিন পর। যে সিনেমায় ম্যারিট রয়েছে সে সিনেমা হল ধরে রাখতে পারবে, আর যার নেই হল ছাড়বে আর একজন সেই শোটা নিয়ে নিবে। ঈদের আরও যে 6-7টা সিনেমা রয়েছে এগুলোরও আপডেট জেনে আপনাদেরকে জানাবো। ঈদে যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে তার ভিতর থেকে ট্রাই করবেন যে সিনেমাগুলো ভালো, যে সিনেমাগুলোর কন্টেন্ট ভালো, সেই সিনেমাগুলো দেখার এবং অ্যাপ্রিসিয়েট করার। তো এই ছিল ঈদের সিনেমাগুলো নিয়ে আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।